Madhavan'S blog, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে প্রচন্ড ঠান্ডা লাগছে, আবার সেই মেঘাচ্ছন্ন দিন করেছে। আজকে দেখো বাইরে ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে, মাধবের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, জলটাকে ফুটিয়ে নিতে হবে, ওকে টিফিন করাবো, ওকে প্রথমে ঘুম থেকে তুলবো। আর আজকে পুজো দিয়ে এসেছি আমি, গোপালকে দেখি দর্শন করে নিয়েছি, তোমরা সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছি, গোপালেরও প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে। 8:30 বেজে গেছে, এখনও কিছুই করিনি, এখন শুধু জলটা বসিয়েছি গরম, আর চা করবো, তারপর রান্না বাড়া শুরু করে দেবো। রাইস কুকারটাকে অপশন করে নেবো, ওটাকে ফ্রি করে নিয়ে তারপর জল গরম বসে নেবো। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আজকে স্নান করে এসে আগে লোশনটা দিয়ে সোয়েটারটা পরে নিয়ে দেবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে বাবা। তো এখন চা করি, তো দেখতে থাকো, আশা করি তোমার। দেখো এদিকে মাধবনের জলটা ফুটানোর জন্য রেখে দিয়েছি, আমি একটু ওয়ার্ম ওয়াটার জল খেয়ে নেবো। বাকিটা আমি একটু গরম জল দিয়ে মিশিয়ে নেব। এই যে দেখো মাধব এখনো ঘুমাচ্ছে। মাধব, রাধা মাধব, এই রাধা মাধব ওঠো, ওকে ঘুম থেকে তুলতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। আর আকাশ দেখো আজকে আবার সেই মেঘাচ্ছন্ন আকাশ, শুধু তোমাদেরকে আকাশটাই দেখাচ্ছি, দেখো রাস্তাঘাট কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো ওরে বাবারে, কিভাবে স্কুলে পাঠায়, তবু শোনাই চলে গেছে স্কুলে। দেখো আকাশের অবস্থা, এই মোবাইলটার চার্জ আমার একদম শেষ হয়ে যাচ্ছে, 32% আছে। তো অন্য মোবাইলটা দিয়ে আমার শ্যুট করতে হবে, তো এই মোবাইলটাকে এখন আমি চার্জে বসাবো, বসিয়ে মাধবনকে ঘুম থেকে তুলবো, তুলে তারপর আমি চা খাবো, তারপর শ্যুট শুরু করবো আবার। তো রান্নাঘরে চলে এসেছি, পুজো টুজো দেওয়ার পরে দেখি সোম মাছ নিয়ে এসছে, কাতলা মাছ, আর লুনা শুটকি নিয়ে এসেছিলো। তো কাতলা মাছটা আমি ভেজে নেবো, কারণ মাধবকে স্কুলে পাঠাতে হবে ভেবেছিলাম, কিন্তু পাঠাইনি যদিও। তো ওর জন্য একটু মাছের ঝোল রান্না করতে হবে। ওইদিকে একটা নিরামিষ সবজি কাটা হয়ে গেছিলো, ওটা বসিয়ে দেওয়া হয়েছে, এদিকে নিরামিষ সবজিটা হয়ে যাচ্ছে, আর এদিকে আমি একটা মাছ ভেজে মাধবের জন্য প্রথমে আমি একটু ঝোল করে নেবো। এই যে দেখো একটা আলু ছিল, সেদ্ধ আলু দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে, আদা একটু গ্রেট করে দিয়ে মাধবের পাতলা করে মাছের ঝোল করে নিয়েছি। আমি এভাবেই মাধবের জন্য পাতলা একটা ঝোল করে নিই, আর এই ঝোলটা দিয়ে ও একটু ভাত খায়, ভালোবাসে খেতে। আর প্রত্যেক দিন ডাল দিয়ে ও ভালোবাসে না, এর জন্য অন্যরকম করে একটু রান্না করি। আজকে যেমন ডাল রান্না করেছি ঠিক আছে, কিন্তু ওর জন্য মাছ আছে যেহেতু, ওর জন্য একটু মাছের ঝোলই করে নিয়েছি। আর যদিও ডাল দিয়েও খেতে পারতো, কিন্তু সবসময় তো ডাল দিয়েই খায়, তো একটু অন্যরকম খাওয়া দেয়, মাছের ঝোলটা দিয়েও একটু বেশি ভালোবাসে এর জন্য। আর ওইদিকে দেখো নিরামিষ সবজিটাও হয়ে যাচ্ছে। বাইরের ওয়েদার কিন্তু একই রকম, বাইরের ওয়েদার কোনো আর পরিবর্তন হয়নি, রৌদ্র তো উঠছিলই না, কি অবস্থা হয়ে আছে, আর ঠান্ডায় হাত পা একদম জবুথবু হয়ে যাচ্ছিলো। তো আজকে আমি রান্নাটা সবটা রান্না আমি কন্টিনিউ করতে পারিনি, তো আমি মাছগুলো বসিয়ে দিয়ে গেছিলাম, আমার শাশুড়ি মা দেখেছিল। আর ডাল আজকে করা হয়েছে, দেখো কুল দিয়ে, শুকনো কুল দিয়ে, টমেটো দিয়ে, কুমড়ো টুকা দিয়ে, তারপর লাউ ছিল, লাউ দিয়ে ডালটা খুব টেস্ট হয়েছিল। এরকম করে কালো জিরে ফোড়ন দিয়ে ডালটা রান্না করা হয়েছে। আমার ঘরে ম্যাক্সিমাম নর্মাল ডাল, প্লেন ডাল হয়ে থাকে, অন্য কোনো সবজি টবজি ছাড়াই ডালটা হয়ে থাকে। তো আজকে আমার শাশুড়ি মা বলছিল যে ডালটা একটু অন্যরকম করে করবে, তো কুমড়ো টুকা বাজার থেকে নিয়ে এসেছিলো, একদম ফ্রেশ ছিল, টাটকা ছিল, তো ওগুলি দিয়েই করা হয়েছে। আর এদিকে দেখো মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে, আমি মশলা টশলা পেস্ট করে একদম রেডি করে দিয়ে গিয়েছিলাম, মাধবামকে স্নান করাতে চলে গিয়েছিলাম, তো এই ফাঁকে আমার শাশুড়ি মা মাছের ঝোলটা করে নিয়েছিল। আর এদিকে আর একটা অন্যরকম ভাজা হবে, রান্না বাড়া শেষ, কিন্তু একটা ভাজা ছিল, এই
ভাজাটা করবে। পেঁয়াজ কলি দিয়ে, আলু দিয়ে, আর এটা হলো লাউ এর যে খোসাগুলো ছিল এগুলোকে কেটে, কুচি কুচি করে কেটে এগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। তো এগুলো সবগুলো একসাথে দেওয়া হয়েছে, তেল গরম করে সব একসাথে দিয়ে দেওয়া হয়েছিল, পেঁয়াজ কলি আর কি যেন বলে আলু আর লাউ এর যে খোসাগুলো আছে এগুলো এগুলো একসাথে দেওয়া হয়েছিল। একটু লবণ হলুদ দিয়ে এভাবে নেড়ে নেড়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, যেহেতু সবগুলো সেদ্ধ করে নেওয়া হয়েছিল আগে, ভাপ দিয়ে নেওয়া হয়েছিল, সেদ্ধ নয়। তো এগুলোকে ফ্রেশভাবে একটু কাঁচা লঙ্কা দিয়ে এখন শুধু ফ্রাই করে নিতে হবে। ভালোভাবে ফ্রাই করে নিলেই, একদম লাল লাল করে ফ্রাই করে নিলেই বাস হয়ে যায়। আর এই ভাজাটা খুব টেস্ট হয় খেতে। তো ধরো দেখো রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, রান্নার জায়গাটা রান্না করা শেষ, যেহেতু গ্যাস ওভেন টোভেনও ভালো করে মুছে নিয়েছি। তো এখন কিছু বাসনপত্র ছিল এগুলোকে মেজে নেব, বাসনগুলি মেজে নিয়ে তারপর যদি একটু রিল্যাক্স হওয়া যায়, কারণ সকালবেলা সেই সকালে ঘুম থেকে উঠে শোনা স্কুল যাওয়া, পর স্কুল যাওয়া থেকে শুরু করে মাধবম স্কুলে যাওয়ার পর যে কাজ থাকে না, দুপুরবেলা শোয়ার আগটা পর্যন্ত যে একটা কাজ থাকে না, এই মানে কাজটা থাকে একদম প্রচণ্ড মানে বিজি শিডিউল সবার জন্যই, শুধু আমার নয় সবার জন্যই থাকে। তারপর রান্নাবাড়া শেষ করে যে রান্নাঘরটা পরিষ্কার রাখাটা হলো একটা মেইন ব্যাপার, রান্নাঘরটা পরিষ্কার না রাখলে না ভালো লাগে না। আর যারা একদম আমার মতনই হাউস ওয়াইফ তারা বুঝতে পারে, রান্নাঘর রান্নার শেষে রান্নাঘর পরিষ্কার না রাখলে ভালো লাগে না। তো আজকে দেখো তোমাদেরকে আমাদের কি লাঞ্চের মেনু ছিল, দেখো এই যে ভাজা তোমাদেরকে যা দেখিয়েছিলাম, পেঁয়াজকুলি আলু আর কুমড়ো লাউর খোসা ভাজা, আর এটা হলো নিরামিষ একটা সবজি শোনার জন্য সব কিছু দিয়ে গাজর ফুলকপি আলু টালু দিয়ে মুলো টুলু দিয়ে, আর এটা হলো মাছের ঝোল মেথি সম্বার দিয়ে, আর এটা হলো একটা মিক্সড ভেজিটেবল দিয়ে ডাল কুল শুকনো কুল দিয়ে, বেশ ভালোই লাগে, এই ছিল আইটেম। আর এই মাধবন দেখো কি খাচ্ছিল, মুড়ির মোয়া না বিস্কিট জানি না চকলেট খাচ্ছিল, ও স্কুলে যায়নি, ও স্কুলে দেয়নি প্রচণ্ড কুয়াশা না, এই জন্য আমি দেইনি স্কুলে, তো দেওয়া হয়নি আজকে স্কুলে। এভরিওয়ান, তো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এসেছি, আমি তো এসে গেছি অনেক আগে ট্যুর করে, কিন্তু কয়েকটা জিনিস জেনেছিলাম দেখানো হয়নি, টাইম পাইনি অ্যাকচুয়ালি আমি। তো আমি আমাদের জন্য যা এনেছি তাই দেখেছি, বাকি যা এনেছিলাম আমার শাশুড়ি মার জন্য, আমার ননদের জন্য, ননদের মেয়ের জন্য, তো ওগুলো দেওয়া হয়ে গেছে। আর প্রসাদ তো আমি অনেককেই দিয়েছি, আমার ইচ্ছে ছিল আমি প্রসাদ সবাইকে দিই, বেশি বেশি করে দিই, তো তেমনই হয়েছে, আমি দিতে পেরেছি সবাইকে। তো আমি আমাদের জন্য যা নিয়ে এসেছি বেশি কিছু আনিনি, অল্প কিছুটাই এনেছি, তো ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। তো দেখো কি নিয়ে এসেছি, আমি মাধবের জন্য পুরী থেকে নিয়ে এসেছি একটা নর্মাল একটা গেঞ্জি, এটা আমার খুব ভালো লেগেছে, দেখো ওখানে জিনিস না প্রচণ্ড সস্তা, এই যে দেখো এটা মাধবের জন্য এনেছি, জয় জগন্নাথের ছবি এদিকে, আবার এদিকটা লেখা জয় জগন্নাথ, এটা এনেছি আমি পুরী থেকে, পুরী থেকে আমি শুধু মাধবের জন্য এনেছি, আমাদের জন্য আর কিচ্ছু আনিনি। আর এটা নিয়ে এসেছি মাধবের জন্য আমি মায়াপুর থেকে, একদম সস্তায় ড্রেসগুলো কিনেছি আমি, খুব সস্তায়, এটা 100 টাকা দিয়ে কিনেছি আমি, 100 না 140 টাকা দিয়ে, তো এটা এনেছি মাধবের জন্য। ঠাকুরের স্থানে গেছি, তো ঠাকুরের বাড়িতে গেলাম, তো ঠাকুরের মতন মানে কি বলবো কিছু এরকম ড্রেসই এনেছি যেগুলো মানে ঠাকুরের সাথে রিলেটেড ড্রেসগুলোর মধ্যে একটার মধ্যে জগন্নাথ আছে, আর একটার মধ্যে স্বস্তি চিহ্ন ওম লেখা। আর সোনার জন্য আমি পুরী থেকে কিছু আনিনি, আমার জন্য মায়াপুর থেকে এনেছি সোনার জন্য, গোপিনী ড্রেস এনেছি, অনেকদিনের ইচ্ছে ছিল আমার যে গোপিনী ড্রেস পরাবো সোনাইকে, তো এই যে দেখো গোপিনী ড্রেস, এই যে এটা হলো স্কার্ট, এই যে আর এটা হলো ওড়নাটা, এই যে একদম পিওর কটন, একদম নর্মাল সুতি, আমরা সবসময় গরমের দিনে যেরকম পরি এরকম। আর একটা ব্লাউজ পিসটা ছিল আমি বানাতে দিয়ে দিয়েছি, তো সেম এই কালারই, এরকম পিঙ্ক অ্যান্ড হোয়াইট, তো এরকমই। আর আমার জন্য নিয়েছি এই যে দেখো, আমার জন্য নিয়েছি এই গোপিনী ড্রেসটা, আমার একটু একটু ওদের তো ওটার তুলনায় একটু কস্টলি, তো এরকম এই যে বর্ডারটা একটু, এই যে দেখো বর্ডারটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, আশা করি সো বিউটিফুল, দেখো। আর এই যে আমার অনেক দিনের ইচ্ছে আমি গোপিনী ড্রেস পরবো, তো এই জন্য নিয়ে এসেছি এটা। আর এটা হলো এটার দুপাট্টাটা, বেশ বড়, আমি ইচ্ছে করে একটা রেড কালার চুজ করেছি,
ইচ্ছে করে রেড কালারটা চুজ করেছি, কারণ এটার সাথে আমাকে নেভি ব্লু দিয়েছিল, তো আমি নেভি ব্লুটা নেইনি, আমি ইচ্ছে করেই রেড কালারটা চুজ করেছি, আমার ভালো লাগে রেড কালার। আর এটা হলো এটার ব্লাউজ পিসটা, এই যে এটাকে আমি ব্লাউজ বানাবো না টপ বানাবো বলতে পারছি না, চিন্তা ভাবনা করে বানাবো, যেহেতু এগুলো পুজো টুজোর সময় পরবো, অন্য কখনো পরবো না, আমার ইচ্ছে যে কোনো ঘরে কোনো ঘরোয়া পুজো হলো তাহলে পরবো। তো এগুলো এনেছি আর সোম কিচ্ছু আনেনি, বিশ্বাস করো কিচ্ছু আনেনি সোম, সোম আমাদেরকে কিনে দিয়েছে। আর তো এগুলোই, আর আজকে তো তোমরা দেখলাম আমার রুটিন, আমি কী রান্না করেছি কি না, আমি আজকে আমি আর আমার শাশুড়ি মা মিলেমিশে রান্নাটা করেছি, আজকে কী কী রান্না হয়েছে তোমরা দেখে গেছো, আর ওইদিকে তোমরা যা দেখতে পাচ্ছ ইগনোর ইট, কারণ আসার পর থেকে এগুলো গুছানোর টাইম হয়নি। এই ট্রলিটার মধ্যে, ট্রলিটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আরও আমার সোয়েটার মোয়েটার আছে, এগুলো ধুতে হবে। তো আমার একটা না স্বভাব যে আমি কোথাও থেকে আসলে সব কিছু কেচে ধুয়ে পরিষ্কার না করে শুকিয়ে না আমি আমার ওয়ার্ড্রোবে বা আলমারিতে তুলি না, তো এগুলোকে আমি যা বাকি যাগুলো আছে ওগুলোকে ধুয়ে তুলতে হবে, এই জন্য আর কিছু নেই, কয়েকটা সোয়েটার আছে যেগুলো কোনো দরকারই লাগেনি আমার, আমি শুধু শুধু সোয়েটার নিয়ে গিয়েছিলাম, কারোরই দরকার লাগেনি, মাঝে মধ্যে একটু লেগেছিলো তাও হালকা পাতলা, তেমন ভারীটা লাগেনি, তো ভারীগুলোই আছে এগুলো ধুয়ে নেবো। আচ্ছা না, সব কিছু পরে একদম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, কোনো হোটেলে থেকেছি, কোথাও গিয়েছি, তো এগুলো না ধুয়ে কীভাবে রাখি বলো তো, অন্য কোথাও হঠাৎ করে যাওয়ার সময় পুজো টুজো ঠাকুর টাকুর ধরার সময় যদি ধরতে হয় তো এই খাওয়া দাওয়া করে জামা কাপড় মাছ মাংস দিয়ে খেয়ে কীভাবে ভাল লাগে না আর কি, আমার কাছে মনটা চায় না আমার। তো তোমরা দেখলে আজকে আমার সকালবেলার রুটিনটা আমি কীভাবে কী করেছি, মাধবকে আজকে স্কুলে পাঠাবো বলেও মাধবকে স্কুলে পাঠায়নি, মাধব ঘরে আছে খেলছে, আর শোনাই তো স্কুল থেকে কখন সে চলে এসছে। তো আজকে এতটুকু পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবেন, শেয়ার করবে, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবে। তো টিল দেন, বাই বাই, সবাই ভালো থেকো, সবাই।